বৃহত্তর বিজেপির বাকশালী শাখার মন্ত্রীরা নার্ভাস হয়ে গেছে, সেইটা এখন প্রকাশিত হইতেছে। ওরা যে কী পরিমাণে নার্ভাস সেটা প্রমাণ দিলে হচ্ছে ইয়াতে। তারই দাওয়াতে আসা সাংবাদিকরা জিজ্ঞাসিলেন যে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রে রাশন মালামাল চালান কবে পৌঁছাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। কয়েকদিন আগে একজন মন্ত্রীকে প্রশ্ন করেছিল সাংবাদিকরা, তারপর তিনি খেপে গিয়েছিলেন সাংবাদিকবার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে প্রশ্ন করায় খেপে গিয়েছিলেন। তো মন্ত্রীরা হঠাৎ করে কেন খেপে যাচ্ছে এবং মন্ত্রীদের অস্থিরতা কেন, প্রদর্শক এই বিষয়গুলো নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন পিনাকী ভট্টাচার্য। তিনি এই সমসাময়িক বিষয়গুলো নিয়েও আলোচনা করেছেন। তার আলোচনা শুনলে বুঝতে পারবেন যে মন্ত্রী আসলে কেন এরকম উল্টাপাল্টা কথা বলতেছে, কেন হঠাৎ করে রাগ হয়ে যাচ্ছে সাংবাদিকদের উপর, জনগণের উপর। তার আলোচনাটা গুরুত্বপূর্ণ আলোচনা। চলুন প্রদর্শক, আমরা পিনাকী ভট্টাচার্যের আলাপটা শুনি, আর পরে গুরুত্বপূর্ণ কথা বলবো। বৃহত্তর বিজেপির বাকশালী শাখার মন্ত্রীরা নার্ভাস হয়ে গেছে, সেইটা এখন প্রকাশিত হইতেছে। ওরা যে কী পরিমাণে নার্ভাস সেটা প্রমাণ দিলে হচ্ছে ইয়াতে। তারই দাওয়াতে আসা সাংবাদিকরা জিজ্ঞাসিলেন যে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রে রাশন মালামাল চালান কবে পৌঁছাবে। অতি সাধারণ প্রশ্ন, কিন্তু ওই প্রশ্ন শুই নাই ইয়াফেস রাইগা আগুন। সে রাগলো কেন? রাগার মতো তো প্রশ্ন করে নাই তারে, তাই না? এটার একটা মেডিকেল ব্যাখ্যা আছে। কি সেই ব্যাখ্যা? আচ্ছা, ইয়াফেস ওসমান এ মালটারে চেনাই দিই, কারণ হাসিনার মন্ত্রীগুলোরে সবাইরে সবাই চেনে না। তো ইয়াফেসের বাবা মানে আদর্শিক বাবা না, মানে মুজিব না আর কি, বায়োলজিক্যাল বাবা শওকত ওসমান ছিলেন একজন নাম করা কথা সাহিত্যিক। ওনার একটা বিখ্যাত বইয়ের নাম হচ্ছে কৃতদাসের হাসি। তো ওনার পোলা বুয়েটের কমার্স ডিপার্টমেন্টে, থুকু বুয়েট থেকে আর্কিটেক্ট হয়েছে, পুরা জোকার না হাফ জোকার আর কি। সংসদে মন্ত্রী পরিষদ সবাই শিশুতোষ ছড়া নিয়ে আসে, সেগুলোই পরে আর লোক হাসায়। আগেকার দিনে রাত সবাই একটা ভার থাকতো, এ হইতেছে সেই কাটল রানীর ভার। তবে ভার আমার পুরস্কার সে পাইছে, আগে হাফ মন্ত্রী ছিল, এখন ফুল মন্ত্রী হয়েছে। দোয়া করি আল্লাহ তাআলা ওরে যেন দারোগা বানায়। দারোগা বানানোর মানে বুঝলেন না? ও আচ্ছা, ওই মোহাম্মদুল্লাহ বলে শেখ মুজিবের এক রাষ্ট্রপতি ছিল, বাকশাল যখন হয় না তখন সে বাংলাদেশের রাষ্ট্রপতি। তার আগে সে ছিল ডেপুটি স্পিকার, তারপরে ভারপ্রাপ্ত স্পিকার, তারপরে ভারসারা স্পিকার। তো বাকশাল কইরা শেখ মুজিব তো নিজেই রাষ্ট্রপতি হবে, তো মোহাম্মদুল্লাহকে তো তাইলে পদত্যাগ করতে হয়, তাই না? তো শামুয়াজ্জেম গেছে পদত্যাগপত্র সই নিতে মোহাম্মদুল্লাহ, সে বিরস বদনে মোহাম্মদুল্লাহ সই করতেছে। দেখে শামুয়াজ্জেম কইছে, আপনি মন খারাপ করেন না, লিডার বলছে মানে শেখ মুজিব বলছে আপনারে মন্ত্রী বানাবে। তো মোহাম্মদ আলী কয়, আমার মন্ত্রী হওয়া ঠিক হবে না, আমি প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি ছিলাম। কিন্তু কয়েকদিন পরে সে বাকশালের বস্ত্রমন্ত্রী হয়, পরে উপরাষ্ট্রপতি হয়েছিল মোস্তাকের সময়ে, আবার 80 সালে বিএনপিতে জয়েন করে সাত্তারের উপরাষ্ট্রপতি হয়েছিল, 1991 সালের নির্বাচনে লক্ষ্মীপুর 2 আসন থেকে বিএনপির টিকিটে এমপি হয়েছিল, তারপরে আবার 1996 আওয়ামী লীগে জয়েন করছিল, এক কঠিন মাল। তো মোহাম্মদ আলীর নিয়ে রাজনৈতিক মহলে একটা কৌতুক ছিল এইরকম যে উনি তো সবই হয়েছেন, শুধু থানার দারোগা হওয়া বাকি আছে। তার মানে আওয়ামী লীগাররা ক্ষমতার এতই ভক্ত যে ক্ষমতার সব কিছু সে ভোগ করতে চায়। থানার দারোগারও তো একটা ক্ষমতা আছে, তাই না? এটা একটা ক্ষমতার চিহ্ন, তাই সে দারোগাও হবে আর কি। তো ইয়াফেস ওসমানও এরপরে ফুলমন্ত্রী থেকে দারোগা হোক দোয়া করি। ও আচ্ছা, হাসিনারও দারোগা হওয়া বাকি আছে, হাসিনাও দারোগা হোক দোয়া করি, আপনারাও করেন। যাই হোক, আতঙ্ক প্রসঙ্গে আসি। আমি মেডিকেল রেফারেন্স দেব না, ওইটা বুঝতে অসুবিধা হবে আর কি, দরকার। একটা বিখ্যাত পত্রিকা ফোর্বসের একটা আর্টিকেল দেখাবো, এই যে এইটা, সেখানে তারা বলতেছে নার্ভাসনেস আসে অমীমাংসিত আতঙ্ক থেকে। তাহলে ইয়াফেস ওসমানের আতঙ্ক কি? সাংবাদিকদের ওই রূপপুরের মাল সামান কখন আসবে সেটা যখন জিজ্ঞেস করছে, এটাতে চাইতে গিয়ে এসে সাংবাদিকদের বলছে তোমরা ঘোড়ার ডিম সাংবাদিক, কোনো প্রফেশনাল কম্পিটেন্স নাই, মানে দক্ষতা নাই আর কি। আচ্ছা ইয়াফেস, তুমি তো আর্কিটেক্ট, তাই না? তো ডিল করতেছো তো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে, তুমি তো নিউক্লিয়ার ফিজিসিস্ট না, তাই না? পড়ো নাই, তাই না? তো পারমাণবিক বিষয় নিয়ে তোমার জ্ঞান তো ইন্টারমিডিয়েটের, তো তোমার কোনো প্রফেশনাল ডিগ্রি সার্টিফিকেট আছে পারমাণবিক বিষয় নিয়ে? মানিক মিয়া, আবুল মনসুর আহমেদ, কিংবা তোমাদের প্রিয় কলামিস্ট এই যে মারা গেছে কয়েকদিন আগে আব্দুল গাফফার চৌধুরী, এদের কারো কি সাংবাদিকতার প্রফেশনাল ডিগ্রি বা সার্টিফিকেট ছিল? এই যে 72 টিভির মোজাম্মেল বাবু, ও কি সাংবাদিকতা পড়ছে? ও তো তোমার নাহাল বুয়েটে পড়ছে, তাই না? তো তোমার আম্মা জান যে কাঠোরানি হাসিনা রাজনীতি করে, তার কি রাজনীতি বিজ্ঞানের ডিগ্রি আছে? নিজের পাশায় কাপড় নাই, অন্যরে কয় ল্যাংটা।
রূপপুরে রাশান মালের চালান কবে আসবে সেটা জানাইতে তোমার অসুবিধা কোথায়? না জানলেও বলো যে আমি জানি না, এখনো ঠিক হয় নাই, একটু সমস্যা হয়েছে। আমরা তো সবাই জানি কি সমস্যা হয়েছে, তাই না? তো এটা জানাইতে তোমার সমস্যা কোথায়? টেনশনে কিন্তু শুধু ইয়াফেস ওসমান না, আসল ব্যাপারটা হইল ডোনাল্ডু ওই ঢাকার ভিজিটের পরে পুরা ফ্যাসিস্ট রেজিমের মাথা খারাপ হয়ে গেছে। লু ইন্ডিয়াকে বাধ্য করছে রাশিয়ান জাহাজ ফিরিয়ে দিতে, তারপরে বাংলাদেশে এসে কাঁঠাল রানীকে দরজ বলার মাধ্যমে আলটিমেটাম দিয়ে গেছে যে বাংলাদেশকে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে যোগ দিতে হবে, মানে আইপিএসএ মার্চ পর্যন্ত সময় দিছে। অন্যদিকে কাম করতে গেলে চীন, রাশিয়া আর ইন্ডিয়া কাঁঠাল রানীর সতর্কবার্তা দিছে কিন্তু চীনের মাধ্যমে। এই যে দেখেন কি বলছে চীনের রাষ্ট্রদূত, এক ফুল দোমালি দেখছিলাম, সেটাই সামাল দিতে পারে না বাঘা বাঘা নায়িকারা, তো এই কাঁঠাল রানী স্যার মালুরি কেমনি সামাল দিবে? এই মাইন ক্যাচা প্যাপ পুইরা এরা সকলে একের আউলা ঝাউলা হয়ে গেছে, তাই অল্পেই সেইটা যায় ফুস করে ওঠে। এতদিনের সাজানো বাগান শুকায় যাইতেছে, সে কেমনে মাইনে নেবে? এখন আসেন আইএমএফের ঋণ নিয়ে একটু আলাপ করি। আইএমএফ তো ঋণ পাইছে, তাই না? হাসিনার লেসপেন্সাররা বেজায় খুশি, হাসিনা আইএমএফ এর লোন পাইছে। আরে বেকুব, খুশি তো হবো আমরা, আমি তো খুশি হয়ে স্ট্যাটাসও দিছি। এই যে দেখেন আমি চাইতেছিলাম হাসিনা নিক আইএমএফ এর লোন। আমার আশঙ্কা ছিল হাসিনা আইএমএফ এর ঋণ নিবে না, কারণ আমি ভাবছিলাম এই ঋণ নিয়ে দুই ধারি করাতের মধ্যে পড়ার চাইতে ও সে অন্যভাবে এই ডলারের সংকট ম্যানেজ করবে, কিন্তু সেটা সে করে নাই আলহামদুলিল্লাহ। হাসিনা আইএমএফ এর লোন নিছে, এই আনন্দে আমি পকেটে কয়েন নিয়ে ঘুরতেছি দুই দিন থেকে, আর যেখানে ভিক্ষুক পেতেছি দরাজাতে বিলাইতেছি। কিন্তু হাসিনার আইএমএফ এর লোন নেওয়া কেন উচিত ছিল না এটা একটু দেখি। হ্যাঁ, এটা বুঝতে পারবো, এটা মজার জিনিস। কিন্তু হাসিনা যদি একটা দেশপ্রেমিক গণতান্ত্রিক সরকার হইতো, নির্বাচিত সরকার হইতো, তাহলে ঠিক ছিল, কিন্তু হাসিনা তো চোর একটা, তাই না, এটা দখলদার। তো হাসিনার জন্য কি প্রবলেম? কারণ হাসিনা তো বাংলাদেশের সবকিছু, সবকিছু তার অঙ্গুলি হেলনে চলে, সে সবকিছু ধ্বংস করে নিজের কর্তৃত্ব স্থাপন করছে যেন সে আর তার দলবল লুটপাট করতে পারে। কিন্তু এখন আইএমএফ লোন নেওয়ার পরে সে আর আর্থিক আর রাজনৈতিক বিষয়ে নিজে সিদ্ধান্ত নিতে পারবে না, কেমনে পারবে না দেখতেছি। আইএমএফ তার হাত পা বেঁধে ফেলছে, সে বলতো না আমি করে দিয়েছি, আমি তো বলে দিয়েছি, আমি তো নিয়ম মানিনি, এগুলো কিচ্ছু করতে পারবে না। হাসিনারে ইমিডিয়েট যা যা করতে হবে সেইগুলো নিজের শরীরে নিজে কোপানোর মতো যন্ত্রণাদায়ক হবে, খুইয়া দিলাম। তো দেখি সে কী করতো আর কি, সেটা কোনটা করতে পারবে না। সে তেলের দাম নিয়ে কী করতো? যখন আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ে সে তখন ওইটা কইয়া দাম বাড়ায়, আর আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলে সে আর দেশে তেলের দাম কমায় না, ওই টাকাটা মাইরা দেয় হাসিনা। এই যে দেখেন বিশ্ববাজারে তেলের দাম কমছে কিন্তু হাসিনা বেশি দামে বেচছে, পাঁচ মাসে 40,000 কোটি টাকা লাভ করছে, মানে মাসে 8,000 কোটি টাকা। কম টাকা, ওই টাকা কিন্তু পেট্রোলিয়াম কর্পোরেশনে না, ওই টাকা জয় বাংলা হয়ে গেছে, টাকা নাই। টাকা কই গেছে এটা জিজ্ঞেস করে নসরুল হামিদ কইছে, পেট্রোলিয়াম কর্পোরেশন বেশি দামে তেল বেচে যে 40,000 কোটি টাকা লাভ করছে সেটা দিয়ে নাকি উন্নয়ন প্রকল্প করছে। দেখেন এই যে দেখেন এটা কার উন্নয়ন হয়েছে জানেন তো? কাঁঠাল রানীর নিজের উন্নয়ন প্রকল্পে গেছে, কাঁঠাল রানীর ভোগে গেছে, কাঁঠাল রানীর পকেটে গেছে টাকাটা। তো এখন এই কাম হাসিনা করতে পারবে না, আন্তর্জাতিক বাজারে দাম কমলে তেলের দাম কমাইতে হবে, মুফতের টাকা সরানো যাচ্ছিল সেটা আর করা যাবে না। আইএমএফ বলছে খেলাপি ঋণ অর্ধেক কমায় আনতে হবে, খেলাপি ঋণ হইতেছে ব্যাংক থেকে ঋণ নেওয়া সময় মতো শোধ না দেয় আর কি। তো এটা হইতেছে ব্যাংক লুটের সিস্টেম, কেমনে সিস্টেম একটু বুঝাই দিই। হ্যাঁ, খুব চমৎকার সিস্টেম কিন্তু হাসিনা খেলাপি ঋণ কিন্তু চালাকি করে কম দেখায়, কেমনে এটা দিয়ে লুটপাটটা হয়। ধরেন কেউ 100 টাকার লোন নিল, তো তার কিস্তি শোধ করার কথা ছিল 1 বছরে 10 টাকা, তাই না? সে শোধ করলো না, খেলাপি হইলো, তাই না? কিন্তু সে এইদিকে টাকাটা পুরাই খাইয়া ফেলছে, তারে হাসিনা ডাইকা আরও 500 টাকা ঋণ দেয়, ওই 500 টাকা থেকে 10 টাকা কেটে রাখে ঋণের কিস্তি হিসাবে। তাহলে সে তো এখন আর ঋণ খেলাপি না, তাই না? কারণ 10 টাকা তো দিয়ে দিছে, সে তো নতুন ঋণ নিছে 500 কোটি টাকা, সেইটার ঋণ শোধ করবে আরও 1 বছর পরে, 1 বছর পরে আরও 600 কোটি টাকা ঋণ নেবে, ওই 500 কোটিও খেয়ে ফেলবে। 600 কোটি টাকা ঋণ নিয়ে ওই 10-20 টাকা যা ঋণ শোধ করার কথা ছিল সেইটা শোধ করে দেবে, কেটে রাখবে আর কি, শোধ করে দেবে মানে কেটে রাখবে। সো এখন তাহলে তার ছিল 100 টাকা ঋণ, তার হয়ে গেল কত, 1200 টাকা ঋণ হয়ে গেল, তাই না? এবং সে কিছুই শোধ করলো না, পুরোটাই খেয়ে ফেললো। যতবার সে ঋণ খেলাপি হবে ততবার সে আর একটা বড় লোন নেবে, আর ওই কিস্তির টাকা কাইটা রেখে সে খেলাপির লিস্ট থেকে নিজের নাম কাটাবে। চমৎকার বুদ্ধি না? বাংলাদেশে খেলাপি ঋণ কত জানেন? বলেন তো কত?
গত বছর নভেম্বরের হিসাবে 1,34,000 কোটি টাকা, এক বছর আগে খেলাপি ঋণ কত ছিল জানেন, মানে 2021 সালে 1,01,000 কোটি টাকা, এই এক বছরে 33,000 কোটি টাকা বাড়ছে। কেমনে বাড়ছে বুঝছেন তো, যে কিভাবে বাড়ে? হ্যাঁ, সে খেলাপি ঋণ যার হয়েছে তারে ডেকে এনে আরও ঋণ দেয়, দিয়ে একটু টাকা কেটে রাখে, যে কিস্তির টাকাটা কেটে রাখে, সে খেলাপি ঋণ থেকে বাদ পড়ে যায়। তো এখন এই সে খেলাপি ঋণের টাকা সে অর্ধেক কমাবে, কেমনে কমাবে? টাকা তো খেলাপি ঋণ যারা করছে তারা খায়া ফেলছে, ওরা চিপলেও তো টাকা বের হবে না। আর কি করতে হবে? ডলারের রেট মার্কেট রেট দিয়ে ঠিক করতে হবে। সরকার কিন্তু ডলার রেট ঠিক করে দিতে পারবে না, আর হাসিনা ঠিক করে দিতে পারবে না। এখন হাসিনা ঠিক করে দেয় কত হবে ডলারের রেট, কারণ টাকার মান এত কমে গেছে। মার্কেট যদি ডলারের রেট ঠিক করে দেয় তাহলে $1 আমি কয়ে রাখতেছি, লিখে রাখেন, এখন 160 থেকে 170 টাকা হবে $1। হ্যাঁ বুঝলেন, ডলার থাকলে কিনে রেখেন, আর যারা ডলার পাঠান দেশে তারা একটু পরে পাঠান, তাহলে 160 টাকা থেকে 170 টাকা পাবে $1। তো এটা যদি মার্কেটের উপরে চাহিদা দেয়, সেদিন ঘুম থেকে উঠে সবাই দেখবে বাংলাদেশের যে বেতনের 1/4 নাই হয়ে গেছে। আগে কেউ 100 টাকায় মাস চালাইলে এখন 75 টাকায় মাস চালাইতে হবে। এর ফলে ইকোনমি কেমনে ভাঙ্গা পড়বে এটা পরের দিন আরেকদিন আলাপ করবনি, আজকে মেলা সময় সব পার হয়ে গেছে। শর্ত কিন্তু আরও অনেক আছে, মোট 30টা শর্ত বোধহয় দিছে, আমি শুধু 3টার আলাপ করলাম। হাসিনা যদি একজন নির্বাচিত আর সৎ সরকার প্রধান হইতো তাহলে এই শর্ত কোনো সমস্যা হইতো না, কিন্তু হাসিনা তো চোর, তাই না? চোর হাসিনার জন্য এই শর্ত তার হবে গলার ফাঁস। হাসিনার মজাটা কি? হাসিনা ক্ষমতা থাকার মজা তো একটাই, সে ইচ্ছা মতো লুটপাট করত, সে নিজে সিদ্ধান্ত নিত, সেইটা তো শেয়ার করতে পারবে না। লুটপাট না করলে হাসিনার লেসপেন্সাররা জিন্দাবাদ দেবে। আমি বলছিলাম যে হাসিনা ক্ষমতা ছাড়বে না, ক্ষমতাই হাসিনারে ছাইরা যাবে। হাসিনার ক্ষমতা মাত্র $4,500,000,000 দিয়া কেমনে IMF কাইরা নিয়ে গেল দেখলেন তো, এভাবে হাসিনার জয় বাংলা হবে। IMF এর লোন নামা এই জয় বাংলা হওয়ার প্রথম ধাপ। খাদের কিরার থেকে গড়ানো শুরু হয়েছে ইকোনমির এই চাপ, আপনি কিন্তু প্রত্যেক দিন বাজারে গিয়ে টের পাইতেছেন, ঠিক কিনা বলেন? হাসিনার চোর যারা, যারা হিসাব ছাড়া চুরি করছে, তারা ছাড়া আর কেউই সংসার চালানোর দুশ্চিন্তায় ঘুমাইতে পারেন না, সত্য কথা বলেন। অবশ্য হাসিনাও শুনছি ঘুমাইতে পারে না ক্ষমতা হারানোর ভয়ে, সে বুঝতেছে না যে ক্ষমতায় থেকেও সে এইভাবেই ক্ষমতা। দর্শক, পিনাকি সাহেবের কথাগুলো শুনেছেন, কথাগুলো আশা করি তিনি যুক্তিসঙ্গত বলেছেন, কারণ তিনি সবসময় কথা বলেন যুক্তি দিয়ে এবং সঠিক এভিডেন্স তুলে ধরে, যেখানে ভুল ধরার মতো বা মিথ্যা বলেছেন এইগুলো বাবার কোনো চিন্তা নেই। যাই হোক দর্শক, এই পিনাকি পাঠাচার্যের কথাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আর সব ধরনের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন।